হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ান নাজিম জয় চ্যানেল বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশন নিবেদিত তিনশো সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি এই তিনশো সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে জিনিয়া আজ অতিথি তিনি একজন ব্যতিক্রম অতিথি রুহুল আমিন আপনি ব্যক্তিগত জীবনে এমডি সাইফ বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন কোনোটাই ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত নন আপনারা তাদেরকে পাশ কাটিয়ে এই দুটি সংস্থা গড়ে তুলেছেন কেন বাংলাদেশের ফুটবল আপনি জানেন যে গত বারো বছরে বাংলাদেশের ফুটবলের অবস্থান সম্পর্কে সবাই আমরা জানি বাংলাদেশের ফুটবল হচ্ছে বাঙালি জাতির রক্তের সাথে মিশে আছে এটা কিন্তু আপনি আমি কি অস্বীকার আমরা করতে পারি না বারো বছর আগে বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিং ছিল একশো বিয়াল্লিশ দুইশো এগারোটা দেশের মধ্যে আজকে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে একশো সাতাশি দুইশো দেশের মধ্যে যেখানে আমরা নেপালের মতো ভুটানের মতো দলের কাছে আমরা হেরে যাচ্ছি এইটাকে মাথায় রেখেই আমরা গত দুই বছর আগে বাংলাদেশ জেলা এবং বিভাগে ফুটবল অ্যাসোসিয়েশন তৈরি করেছিলাম এবং বাংলাদেশ তার পরবর্তীতে আমরা করেছি বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন এবং দুইটা অ্যাসোসিয়েশনে কিন্তু অ্যাসোসিয়েশনের যারা মেম্বার মেম্বাররা কিন্তু অ্যাফিলিয়েটেড অফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই অর্গানাইজেশন এত ব্যর্থ কেন এটা যারা ওখানে কাজ করেছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বর্তমান যারা বসে আছেন তারা কিন্তু বারো বছর টুয়েলভ ইয়ার্স এই ফুটবলটাকে লালন করে যাচ্ছেন তিনটা টার্ম প্রতিটা টার্মে চার বছর করে যে কাজটা ওনারা করেছেন ওনাদের নিজেদের মানে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য না দিয়ে ওনারা নিজেদের প্রাধান্য দিয়েছেন যার জন্য আজকে বাংলাদেশের ফুটবল আজকে র্যাঙ্কিং একশো সাতাশি তা হলে আজকে র্যাঙ্কিং কেন একশো সাতাশি হবে যখন দুই হাজার আটে যখন বাংলাদেশের র্যাঙ্কিং এবং এই ভারতের র্যাঙ্কিং প্রায় পাশাপাশি ছিল আজকে ভারত র্যাঙ্কিং হয়ে গেছে এর কাছাকাছি অর্থাৎ তারা অনেক ডেভেলপ করেছে ভারত আজকে আমাদের বাংলাদেশ একশো সাতাশিতে কেন থাকবে তাহলে ফুটবল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট বর্তমান কাজী সালাউদ্দিন সাহেব তিনি তো একজন সাবেক ফুটবলার তিনি কি তার পদে তাহলে ব্যর্থ টোটালি বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কাজী সালাউদ্দিন সাহেব সহ যারা বসে আছেন টোটালি প্রত্যেকের ফেলিয়র আর ফেলিওর যদি না হবে তাহলে ডেভেলপমেন্ট কেন হবে না তো আপনারা গত দুই বছর দুটি অর্গানাইজেশন খুলে আপনারা কি কি পৃষ্ঠপোষক থাকবে আমরা আমরা যেরকম করেছি যে বাংলাদেশের চৌষট্টিটা সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট যেখানে তৃণমূল পর্যায়ে ফুটবলের চর্চা হতে হবে আমরা যখন জেলা এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন আমরা তৈরি করেছি তখনই আমরা ফার্স্ট নজর দিয়েছি যে তৃণমূল পর্যায়ে ফুটবলকে আমাদেরকে ডেভেলপ করতে হবে অ্যাট দ্য সেম টাইম এই যে এই মহানগরী যে ক্লাবগুলো আছে আমরা তো পরবর্তীতে দেখুন মহানগরী ক্লাবগুলো বিক্ষিপ্ত অবস্থা আছে এদের কোনো মানে তাদের যে প্রবলেমগুলোকে বলার কোনো জায়গা নেই তখন আমরা চিন্তা করলাম যে বাংলাদেশের এই ঢাকা মহানগরীতে যে সমস্ত ক্লাবগুলো আছে যারা ফুটবল ফেডারেশন এফিলেটেড তাদেরকে নিয়ে আমরা একটা অ্যাসোসিয়েশন করেছি সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন আপনি যদি ফুটবল ফেডারেশনের ভবিষ্যৎ সভাপতি হন তাহলে আপনি কি আমল পরিবর্তন করবেন এপ্রিলের নির্বাচন এবং এই নির্বাচনে আমি তো মানে আমাকে বাংলাদেশ জেলা বিভাগে ফুটবল অ্যাসোসিয়েশন থেকে অলরেডি আমাকে নমিনেশন দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করার জন্য ডেফিনেটলি আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে ফুটবলের তৃণমূল পর্যায়ে ফুটবলের চর্চাটা আগে শুরু করতে হবে এবং ফুটবলের যে ফাউন্ডেশন একদম স্ক্রাচ লেভেল থেকে সেই ফাউন্ডেশন হাত দিতে হবে ফাউন্ডেশনটা তৈরি করতে হবে স্টেপ অন্য জিনিসগুলোকে কাজ করতে হবে সালাউদ্দিন সাহেব অত্যন্ত ক্ষমতাশালী একজন লোক এবং তিনবার তিনি এই ফেডারেশনের সভাপতি হয়েছেন তো তার সাথে আসলে যুদ্ধ করি তো আপনাকে এই পদে যেতে হবে এবং ফুটবলের কল্যাণ সাধন করতে হবে যুদ্ধটা কি আপনার জন্য সহজ হবে ডেফিনেটলি যুদ্ধটা সহজ হবে না তার কারণ উনি তো যেহেতু নির্বাচনের ডিক্লেয়ার উনি আবার দিয়েছেন বাট স্টিল আমরা এই যুদ্ধে যুদ্ধে আমরা অবতীর্ণ হব এবং যুদ্ধে আমরা জয়ী হব ইনশাল কোন তিনটি যোগ্যতার কারণে আপনি ফুটবল ফেডারেশনের সভাপতি হতে পারেন বলে আপনি বিশ্বাস করেন আপনি জানেন যে আমি চট্টগ্রাম আবহাওয়ানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ফুটবল কমিটির চেয়ারম্যান টু থাউজেন্ড এ আমি চট্টগ্রাম আবহাওয়ানি হাল ধরেছি তখন কিন্তু চট্টগ্রাম আবহাওয়ানির অবস্থান ছিল আপনার রেলিগেশনে যায় যায় অবস্থা সেই রেলিগেশন থেকে টু থাউজেন্ড এ এসে আমরা কিন্তু একদম মানে প্রিমিয়ার লিগে আমরা কিন্তু সেকেন্ড টায়ারে গিয়েছিলাম সেকেন্ড পজিশনে আমরা ছিলাম এবং অ্যাকর্ডিংলি আমরা টু থাউজেন্ড ফিফটিন সিক্সটিন সেভেন্টিন আমাদের কিন্তু এক থেকে চারের মধ্যে চার থেকে পাঁচের ভিতরে কিন্তু চট্টগ্রাম আপনার রান করতেছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে যিনি বাংলাদেশের আধুনিক ফুটবলের প্রভাব নিয়ে এসেছিলেন আমাদের ক্যাপ্টেন শেখ কামাল আমরা এটাকে মাথায় রেখে আমরা টু থাউজেন্ড ফিফটিনে ক্যাপ্টেন শেখ কামালের নামে আমরা করেছিলাম শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টু এটা ফিফটিন একটা ক্লাব পর্যায়ে থেকে আমরা বাংলাদেশ থেকে তিনটা ক্লাব এবং আমাদের সাফের থেকে আরও তিন চারটা ক্লাবকে নিয়ে আমরা আটটা ক্লাবের সমন্বয়ে বিশাল একটা টুর্নামেন্ট করেছিলাম টু থাউজেন্ড ফিফটিনে যেটা বাঙালির জাতি কিন্তু হতবাক হয়ে দেখেছিল যে একটা ক্লাব পর্যায়ে থেকে এত বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট কিভাবে করা হয় সেভেন্টিন এসে একই কাজ আমরা করেছি তারপরে আমরা করছি গত তিন চার তিন মাস আগে শেষ হয়েছে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টু এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এত বড় এত এত সুন্দর টুর্নামেন্ট এত পরিচ্ছন্ন খেলা এত আধুনিক ফুটবল বাংলাদেশ কোন বাংলাদেশের জনগণ দেখেনি ফুটবল খেলার জন্য প্রয়োজনীয় মাঠ কি বাংলাদেশ বাংলাদেশের ফুটবল খেলার জন্য প্রয়োজনীয় মাঠ কি এটাও একটা আমাদের পয়েন্ট বারো বছর যারা ফুটবলকে লালন করেছে তারা কিন্তু গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টকে কনভিন্স করে সেই কাজটাও কিন্তু তারা কিন্তু করতে পারে।